প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলের মধ্যে দুধ চিতই হলো অন্যতম। দুধ চিতই ছাড়া যেন শীতের আগমনটাই বাঙালির কাছে অপূর্ণ থেকে যায়। আজ আমি শিলপাটায় চাল বেটে তৈরি করব দুধ চিতই। এই যে খুব ভালো করে চাল বেটে নিয়েছি, এ পর্যায়ে পরিমাণ মতো লবণ এবং উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালো করে মথে নেব। চেষ্টা করবেন খুব ভালো করে মথে নেওয়ার জন্য। শীত আসবে আর দুধ চিতই হবে না এরকম বাঙালি বাড়ি খুব কমই আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে একবারে ঘরোয়া উপায়ে সহজভাবে দেখানোর জন্য। এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আমি আমার চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাঙালি ঘরে হয়ে থাকে এরকম দৈনন্দিন সহজ রান্নাগুলো। এ পর্যায়ে পাতিলে পরিমাণ মতো দুধ দিয়ে একটা দুধের শিরা তৈরি করে নেব। সাথে অ্যাড করে দেব আরো এক গ্লাস পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। দুধটা ফুটে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে পিঠাগুলো বানিয়ে নেব। পরিমাণ মতো ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পিঠা উঠিয়ে গরম গরম থাকা অবস্থায় দুধের শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে একে একে সমস্ত পিঠা ভেজে নেব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কত ছিদ্রযুক্ত হয়েছে। সারা রাত পিঠাগুলো ভিজানোর পর চলে এলাম পরের দিন সকালে। আমি চেষ্টা করেছি একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে দেখানোর জন্য। এরকম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে রান্না দেখতে আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আবারও ফিরে আসবো নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।